السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম তো যারাই এই ভিডিওটি দেখতে আসছেন প্রথমে সকলের দীর্ঘই ও মঙ্গল কামনা করছি তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হলো যে হাতে পায়ের নখ কাটার পরে সেই কাটা নখগুলো কি করবেন সেগুলো কি করা উচিত এই সম্পর্কে আলোচনা করব তো রুকু শেষ পর্যন্ত বুঝতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নেই দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই সম্পর্কে আমি বলেছি যে নখ কাটার নিয়ম কী এটা কী দিনে কাটতে হয় না রাত্রে কাটতে হয় আসলে এমন কোনো দিক নির্দেশনা নেই দিনেও কাটতে পারেন রাত্রেও কাটতে পারেন তবে এর উত্তম কিছু সময় রয়েছে যেমন প্রতি সপ্তাহে শুক্রবার দিন হাতে পায় নখ কাটার একটি সুন্নত আমল আমরা সেই দিন চাইলে কাটতে পারি তো একজন মানুষ যখন কোনো নখ কাটবেন তো নখ কাটার পরে সেই কাটা নখগুলো কি করবেন তো সেগুলোকে মাটির নিচে পুঁতে ফেলাটা হলো উত্তম কোথাও কোনো মাটির নিচে গর্ত করে নখগুলো সেখানে রেখে দেওয়াটা হলো উত্তম কারণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যাতে করে সেগুলো অবহেলায় না থাকে কোনো প্রকার বেখেয়ালিতে না থাকে তো সেই জন্য এক জায়গায় মাটির নিচে পুঁতে ফেলাটাই হলো উত্তম তবে কেউ যদি সেটাকে কোন জায়গায় ফেলে দেন তাও যায় কোন জায়গায় যদি সেটা নিক্ষেপ করে ফেলে দেন তাও দুরুস্ত রয়েছে কিন্তু পবিত্র স্থানে ফেলতে হবে কোনো নাপাক স্থানে মানুষের কাটা নোখ সেগুলো ফেলা যাবে না অর্থাৎ যেমন কোনো ডাস্টবিনে বা কোনো বাথরুমে বা এই যদিও অপবিত্র নাপাক জায়গায় কেউ হাতের নোখকে ফেলতে পারবেন না ফেলা উচিত নয় যদি হাতে নোখ মাটিতে পুতা ছাড়া অন্য কোথাও যদি ফেলতে চান তাহলে ভালো কোনো স্থানে পবিত্র স্থানে সেগুলোকে ফেলবেন তো প্রিয় বন্ধুরা এই ছিল আলোচনা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো বন্ধুদের সাথেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করে নি দয়া করে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরাকাতু